আইসি সিএম স্যারের বাড়িতে সিএম স্যারের লোক একটু দেখা করার লেগে বিগত এক বছরের উপর হয়ে গেছে গা। আমরা বললাম চেষ্টা করতেছি স্যারের লোক বুঝানোর লেগে বা দেখা করার লেগে, যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে এসে স্যার একটু চিন্তা করার লেগে এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পাইতেছি না। ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লেগেও জমা দিছি, রিসিভ আছে আমার কাছে, তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিছি, এই জানুয়ারি মাসে 8 তারিখ অ্যাপয়েন্ট আছে, মেবি 15 তারিখ 15 দিন আছে, এক বছর হয়ে গেছে রিটার্ন দিয়ে দিছি। আর আমরা 2022 মে মাসের 14 তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে, তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি, ইভেন আমরা রিটার্নও দিছি সবাই। তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিস পেতেছি না, আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হইব না পাইবার লেগে আমরা ডাক্তার। আমরা এত ক্যান্ডিডেট এখানে আইলাম, এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কম, এই কথাটাও তো বলতে পারতেছি না, তারা সুযোগ দিতে সিএম স্যারের লোকে একটু কথা কলে হইলে বা তাদের যে অধিকারী পিএ আছে বা স্যারের লোকে আমরা একটু কথা কইতাম যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার লেগে তো আমরা কোনো কতজন আছে তোমরা আইসা? আমরা আজকে এখানে প্রায় 70-80 জনের মধ্যে আছি, কিন্তু সবাই আইতে পারছি না, ওইদিকে গেট ব্লক করে দিচ্ছে বোর্ড করে সেরা, আমরা দেখে সেরা ওইদিকে থেকে আমরা গেছি। এখন আমরা এখানে দাঁড়াইছি, ভাবছি যে আচ্ছা স্যারের লোকে যেহেতু আমরা অধিকর্তা আছে বা আমরা উপরে স্যারা আছে, তারা লোকে একটু কথা বলুন, তারাও তো ওই সুযোগটা দিতেছেন। আমরা উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর নবরূপে সেজে ওঠার কারণে মনাদার সুবিখ্যাত প্যাড়া দোকানের স্থান পরিবর্তন। এখন পুণ্যার্থীদের সুবিধার্থে কাউন্টার খোলা হয়েছে দুটি, একটি জাতীয় সড়কের পাশে এসবিআই এবং আইবিবিআই এটিএম এর মাঝখানে, অপরটি মাতাবাড়ি স্কুল মাঠে সরকার বর্ধিত 8-9 স্টলে। ত্রিপুরা সুন্দরী প্যাড়া ভান্ডার, খ্যাতনামা মনাদার প্যাড়া। আসুন জাগ্রত মাতা ত্রিপুরা সুন্দরীকে নিবেদন করি ঐতিহ্যবাহী গুণমান সম্পন্ন মনাদার প্যাড়া। আপনাদের সবাইকে সুস্বাগত। যোগাযোগ নম্বর 9436473700 এবং 9436473635।